मॉर्निंग एवरीवन, टुडे इज 17th of December 2020 एंड दिस इज क्लास 3 इंग्लिश टेक्स्ट क्लास। टुडे वी कंटिन्यू द क्वेश्चन एंड आंसर फ्रॉम द चैप्टर टर्टल टेल्स। टर्टल टेल्स एर क्वेश्चन आंसरটাকে আমরা আজকে কন্টিনিউ করব। এন্ড দ্য কোশ্চেন ইজ হোয়াই ডিড অল দ্য বেবি টার্টলস রান টুয়ার্ডস দ্য সি। কেন বাচ্চা টার্টলগুলো সমুদ্রের দিকে দৌড়ানো শুরু করেছে। এন্ড দ্য অ্যানসার ইজ দ্য বেবি টার্টল রান টুয়ার্ডস দ্য সি বিকজ দে ওয়ান্টস টু গো টু দ্য ওয়াটার অ্যান্ড ওয়ান্টস টু মেক দেমসেলভস ফ্রি ফ্রম দ্য সিগলস, সো দে রান টুয়ার্ডস দ্য সি। বেবি টার্টলগুলো যাচ্ছে কারণ হচ্ছে তারা সমুদ্রে যেতে চাইছে তাড়াতাড়িতে, যাতে তারা সিগল যে পাখিগুলো আছে তার থেকে নিজেদেরকে বাঁচাতে পারে, সেই কারণের জন্য তারা সমুদ্রে তাড়াতাড়ি যেতে চাইছে। নেক্সট ওয়ান ইজ হোয়াট হ্যাপেন্ড দ্য বেবি টার্টলস সুইম, সরি হোয়াট হেল্পড দ্য বেবি টার্টলস সুইম। বেবি টার্টেল বা বাচ্চা টার্টেলগুলোকে সাঁতার কাটতে কী সাহায্য করছে। অ্যান্ড দ্য অ্যান্সার ইজ দ্য সি, দ্য ওয়েভস অফ দ্য সি হেল্পড দ্য বেবি টার্টেলস সুইম। মানে হচ্ছে সমুদ্রের যে ঢেউগুলো আছে, সমুদ্রের ঢেউগুলো বেবি টার্টেলগুলোকে সাঁতার কাটতে সাহায্য করছে। দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ থিঙ্ক অ্যান্ড অ্যান্সার, চিন্তা করবে এবং উত্তর দেবে। হোয়াই ডু বেবি টার্টেলস হ্যাভ টু টেক কেয়ার অফ দেমসেলভস, কেন বাচ্চা টার্টেলগুলো তাদের নিজেদেরকে দেখে রাখবে। অ্যান্ড দ্য অ্যান্সার ইজ দ্য মাম্মা টার্টেল হোয়েন হ্যাচ দ্য এগস দে গোজ অ্যাওয়ে টু ফার ফ্রম দেয়ার এগস, সো আফটার দ্য বেবি টার্টেলস বর্ন দে হ্যাভ টু টেক কেয়ার অফ দেমসেলভস। বাচ্চা টার্টেলগুলো কেন দেখবে, কারণ হচ্ছে মা টার্টেলগুলো ডিম পাড়ার পরেই অন্য কোথাও দূরে সরে যায়, সেই জন্য বাচ্চা টার্টেলগুলো যখন ডিম থেকে বেরিয়ে আসে বা মানে জন্ম হয় যখন বাচ্চা টার্টেলে, তখন তারা নিজেদের খেয়াল নিজেরাই রাখে। দিস ইজ দ্য অ্যান্সার। অ্যান্ড দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ ডু ইউ থিঙ্ক উই ক্যান হেল্প বেবি টার্টেলস ইন সাম ওয়ে, তোমার কি মনে হয় আমরা বাচ্চা টার্টেলগুলোকে সাহায্য করতে পারি কোনোভাবে। দ্য অ্যান্সার ইজ ইয়েস, উই ক্যান হেল্প দ্য বেবি টার্টেলস সাম ওয়ে। ইন দ্য হুইচ ওয়ে, হোয়েন বেবি টার্টেলস ওয়্যার বর্ন দ্য বিচ উইল বি ফ্রি ফর দ্য বেবি টার্টেলস অ্যান্ড দেয়ার উইল বি নো প্লাস্টিক্স অর নো এনভায়রনমেন্ট পলিউশন হুইচ ক্যান হার্ম দ্য বেবি টার্টেলস টু সুইম টু দ্য সি। তাহলে আমরা কী করে সাহায্য করতে পারি, যেখানে বাচ্চা টার্টেলগুলো জন্ম হবে যাতে সেখানে কোনোরকম প্লাস্টিকের জিনিস না থাকে এবং বীজটা সবসময় ফাঁকা থাকে এবং পরিষ্কার থাকে, যাতে বাচ্চা টার্টেলগুলো সমুদ্রে যেতে পারে। দিস ইজ দ্য অ্যান্সার অ্যান্ড দিস ইজ ইয়োর ক্লাস ফর টুডে। নাও আই টেল ইউ সাম স্পেলিং অলসো ফর টুডেজ ক্লাস। দ্য স্পেলিংস আর পয়েন্টিং, POINTING, মাউন্ড MOUND, স্টিক STICKS, মার্ক MARK, spot SPOT. These are the spellings for today's class. Thank you.